আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আমার খুবই খুশির দিন। আজকে আমি নিজ উপার্জনের টাকায় বাইক কিনতে এসেছি মেসার্স শুভ ট্রেডার্সে। এটি টিভিএস শোরুম, ঠিকানা গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া। কিন্তু এই খুশির দিনে রাজন ভাইকে খুবই মিস করতেছি, সে থাকলে আরও ভালো লাগতো। এদিকে বাসা থেকে ঠিক করে এসেছি টিভিএস রাইডার কিনবো, কিন্তু বাজেট কম হওয়ায় টিভিএস স্ট্রাইকার কিনতে হলো। কিন্তু কোনো ব্যাপার না, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এর চেয়েও ভালো বাইক কিনবো, আল্লাহ যদি তৌফিক দেয়। গাড়ির কাগজপাতি নিয়ে বের হইতেই দেখি ওমা, হঠাৎ করে আবার বৃষ্টি নামছে। কিন্তু কোনো ব্যাপার না, একটু বৃষ্টি কমলেই রওনা হব। আমরা এখন মোটামুটি মাঝ রাস্তাতে বনানী পার হচ্ছি। কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল না, কিন্তু এদিকে এসে দেখতেছি অঝোরে বৃষ্টি নামছে। এই বৃষ্টির ভিতরে আমরা চলে যাচ্ছি মাঝিরার ভিতরে। আমি ভিজে একদম ভিজা বিড়ালের মতো হয়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে একটি বাইক নিজের অর্থে, নিজের উপার্জিত অর্থে কিনতে গিয়ে কতটা কষ্ট করতে হয়েছে আমাকে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। কিন্তু এই কষ্টের পরে যখন বাইকটি আমি হাতে পেয়েছি তখন অনেক ভালো লাগতেছে। আর এদিকে আপনারা দেখতেছেন আমি ভিজে কিন্তু একদম অবস্থা খারাপ। এদিকে আবার আর এক ঘটনা ঘটে গেছে, বাইক কিনে আনার আগেই এরা সবাই ট্রিটের জন্য হাউমাউ করে ধরছে, এখন কি করব বুঝতে পারতেছি না। কিসের খাওয়া খাচ্ছেন ভাই? আপনার গাড়ির খাওয়া কিন্তু খাচ্ছেন, বুঝেন, প্রমাণ হিসাবে রাখছি কিন্তু। বাইদের খাওয়াই দিচ্ছি গাড়ির খাওয়া, আর কোনোদিন খাইতে পারবেন না গাড়ির খাওয়া, এই শেষ খাওয়া, আর কোনোদিন কিন্তু খাওয়াবো না, বুঝাই রাখলাম। আবার গাড়ির নাম্বার করলে খাওয়াবো, আবার সার্ভিসিং করলেও খাওয়াবো। সার্ভিসিং যেন করেন সেদিন খাওয়াবেন।